আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। ইতিহাসে প্রথম কোন মুসলিম দেশ যারা বিশ্বকাপ আয়োজন করছে, আর এই আয়োজনে ইসলামী মূল্যবোধ থাকবে এটাই স্বাভাবিক। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী এক বিশ্বকাপ উপহার দিচ্ছে কাতার। পূর্বের আসরে মদ পতিতা এবং জুয়ার রমরমা চিত্র দেখা গেল, এবারের চিত্র একেবারেই ভিন্ন। শেখরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে খেলা দেখছেন, মেয়েরা শালীন পোশাক পরে গ্যালারিতে বসে খেলা উপভোগ করছেন। এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতের আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়েছে কাতার। তার পাশাপাশি আরও কিছু ইসলামী বার্তা ছড়িয়ে দিচ্ছে কাতার চলমান বিশ্বকাপে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 22তম আসরে রোববার জনপ্রিয় হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন ঘানিম আল মুফতাহ। শুধু উদ্বোধনী অনুষ্ঠানেই নয়, কাতার জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইসলামী শিক্ষার ব্যানার লাগিয়েছে আয়োজকরা, যা দেখে সবাই উচ্ছ্বসিত। এছাড়াও হোটেল কক্ষগুলোতে একটি বারকোড রয়েছে, যা ইসলামের শিক্ষা, হাদিস এবং মুসলিম বিশ্বাসের একটি সহজ সংজ্ঞার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিশ্বকাপ উপলক্ষে মসজিদের মুয়াজ্জিন পরিবর্তন করে সুন্দর কণ্ঠের লোকদের নিয়ে এসেছে এবং আজানের জন্য স্টেডিয়ামে মাইক্রোফোন রাখা হয়েছে। 10টি মোবাইল গাড়ি এবং 10টি বিশেষ তাঁবুর মাধ্যমে গেট সেন্টার করা হয়েছে, যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য 2000 সদস্যের একটি দল রয়েছে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন ভাষায় আওকাফ মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামে নামাজের জায়গা এবং অজুর জায়গার ব্যবস্থা করেছে কাতার। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।